আজকের গল্প গাধার চালাকি। সুন্দরগঞ্জ গ্রামে সুন্দরলাল নামে এক ব্যবসায়ীর ভুলু নামে একটি গাধা ছিল। ভুলু সুন্দরলালের ব্যবসার মালপত্র আনা নেওয়া করত। সুন্দরলাল ভুলুর পিঠে ব্যবসার মালপত্র নিয়ে শহরে বিক্রি করতে যেত। একদিন সুন্দরলাল ভুলুর পিঠে নুনের বস্তা বেঁধে দিল। নুনের বস্তা এমনিতেই খুব ভারী হয়, ভুলু সেই ভার সহ্য করতে পারছিল না। সেদিন নদীতে জোয়ার থাকায় নদী পার হওয়ার সময় ভুলু নুনের বস্তা সহ নদীতে পড়ে গেল। সব নুন জলে গুলে গেল, বস্তা একদম হালকা হয়ে গেল। কিন্তু সুন্দরলাল খুব দুঃখ পেল। সে দুঃখী মনে বাড়ি ফিরে এলো। পরদিন বস্তা খুব ভারী থাকায় ভুলু সেদিন নদী পার হওয়ার সময় ইচ্ছা করে নদীতে পড়ে গেল। সেদিন ফের সুন্দরলাল দুঃখী মনে বাড়ি ফিরল, আর ভুলু আনন্দে সুন্দরলালের সাথে ফিরল। এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলল। কিছুদিনের মধ্যে সুন্দরলাল বুঝতে পারল এসব ভুলুর চালাকি। তাই সে একটি বুদ্ধি বার করল। সে একদিন নুনের বদলে ঠেসে ঠেসে তুলো বস্তায় ভরে ফেলল। তারপর ওই বস্তা ভুলুর পিঠে চাপিয়ে দিল। তুলোর বস্তা নিয়ে চলতে চলতে ভুলু নদীর কাছে এলো। নদী পার হওয়ার সময় আজ আবার ইচ্ছা করেই নদীর মধ্যে পড়ল, ফলে সব তুলো ভিজে গিয়ে বস্তা খুব ভারী হলো। আর ওই ভারী বস্তা নিয়ে ভুলু সুন্দরলালের সাথে চলতে লাগলো। আজ তার আর কিছুই করার রইল না। সুন্দরলাল মনে মনে হাসতে লাগলো। এরপর থেকে ভুলু এমন শয়তানি কাজ বন্ধ করে দিল। বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলে? চুরি যতই চালাকি করে করো, একদিন ধরা পড়তেই হবে। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি এখানে শেষ হলো। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এরকম গল্প শুনতে গল্পবুয়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।